9 বছরে যা কাম আইছি আজকে আমার সব শেষ। তোর বুদ্ধির কারণে এখন আমি ফতের ফকির। আমি কি জানি আপনি ব্যবসা লস দিবেন, আর ব্যবসা তো সে লাভের, আপনি লস দিলেন কেন? ভাই বিদেশ যাই তো টাকা পয়সা ভালোই কামালেন, বিয়ে শাদি করবেন না? বিয়ে শাদি তো করবোই, বিয়ে শাদি করার আগে একটা ব্যবসা বাণিজ্য লাইন করে নিই। কেন ভাই, আর বিদেশে যাবেন না? না আর কত করবো, 9 বছর তো বিদেশ করে আসছি, দেখি দেশে কোনো ব্যবসা করা যায় কিনা। তুই একটা বুদ্ধি দে তো, কি ব্যবসা করা যায়? ভাই একটা ব্যবসা আছে, করবেন নাকি? কি ব্যবসা বল। চলেন আপনারা দেখাই। চল তাহলে দেখি কি ব্যবসা। ভাই এই শোরুম এটা বিক্রি করবে আর কি, এই শোরুমে 250 কর্মচারী কাজ কাম করে, লসের কোনো হিসাবে নাই এখানে, শুধু লাভ আর লাভ। এত লাভ হলে ওরা কেন বিক্রি করে দিবে? আরে ভাই এই শোরুমের মালিক কিছুদিন আগে আমেরিকা চলে গেছে, আর এখন এই শোরুম চালাইতে আছে কর্মচারী দিয়ে, কিন্তু কর্মচারী তো জানে না কিভাবে কি করে, এই জন্য ব্যবসা লস হইতে আছে, বলছি বিক্রি করে দিবে। ভাই এই শোরুমটা কিনতে পারলে লস হবে না লাভ হবে, চলেন আমরা তাই কথা বলি। তাহলে চল কথা বলে দেখি। কথা বলবো কি, শোরুম কিনে দিব আপনাকে, চলেন। এত কষ্ট করে শোরুমটা নিয়ে দিলাম আমি, আমি কাজ পাইলাম না, দেখি শোরুম কেমনে চালায়। কি রে এত জরুরি ডাকলি কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? বস সবকিছু বলতেছি, সমস্যা হয়েছে মানে? উফ, মালিক ভাই বিদেশ থেকে আসছে জানোস? হ্যাঁ জানি তো, কেন তোর কিছু বলছে নাকি? আর উনি বলছে ব্যবসা করবে, আমি ওনার একটা শোরুম নিয়ে দিছি। ব্যবসা নিয়ে দিছস ভালো কথা, উনি ব্যবসা করুক, তাহলে তোর সমস্যা কি? তুই দেখোস না আমি বেকার, মনে করলাম শোরুমটা নিয়ে দিলে আমাকে ম্যানেজার বানাবে, এখন তো কিছুই বানাইলো না। তো আমি কি করব বল। তোর না ওনার সোড়বার সাথে সম্পর্ক ভালো, তুই ওনার সোড়বারে বলবি যে উনি তো তোর ভালো চায় না, উনি যা করতেছে সবকিছু নিজের নামে করতেছে, তোর নামে তো কিছুই করতেছে না। বুঝতে পারছি, তুই আর কিছু বলা লাগবো না। আরো কথা আছে শোন, বলবি যে দামি দামি যে ফার্নিচার গুলো আছে ওইগুলো যেহেতু তোর কাছে বিক্রি করে দে, যদি তোর কাছে বিক্রি করে তাহলে তোরও লাভ হবে আমারও লাভ হবে, বুঝছস? সব বুঝতে পারছি, তোর মাথায় কি ঘুরতেছে। আচ্ছা ঠিক আছে তুই বাড়িতে যা, আমি শোরুমে গেলাম। আচ্ছা ঠিক আছে যা, বুঝবি মালিক ঠেলা কয় কারে। ময়লার জন্য শান্তি পাই না। কিরে শুভ কি করস? এই তো একটু কাজ করতেছি। এদিকে তোর লগে একটু কথা আছে। কি এমন কথা বলবেন, বসেন শুনি। এত মোসামুসি করে লাভ কি? মানে কি বলেন ভাই, বুঝলাম না। আরে শুভ তোর ভাই খালি তোর দিয়ে কাজে করা, আর এই শোরুমটা ওনার নিজে নামে করে নিছি, শেষ পর্যন্ত তোর কপালে কিছুই থাকবে না। ভাই আমি তো এত কিছু চিন্তা করি নাই, এখন থেকে সব ভাবতে হবে। শোন তোর ভালোর জন্য একটা কথা বলি। কেউ তো নেই আশেপাশে। আরে ভাই বলেন, সমস্যা নাই। শোন তোর ভাই দুপুরে খাইতে গেলে দামি দামি পানিশিরগুলা আমার গুডানে পাঠাই দিস, আমার কাছে একটা পাঠি আছে, মালগুলো বিক্রি করে তোর অ্যাকাউন্টে টাকাগুলো পাঠাই দিব। শোন তোর ভালোর জন্য বলতেছি, আমার জন্য না। ঠিক বলছেন ভাই, আমারও বড় হওয়ার ইচ্ছা আছে, আপনি যেমনি বলছেন তেমনি হবে। এই না তুই বুঝতে পারছস। আচ্ছা ঠিক আছে তুই থাক, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে ভাই যান, সব কিছু ওনার নামে করে নিবে তাই না, আমিও দেখবো কিভাবে কি করে। গ্রামের মানুষের কথা শুনে আজকে আমার সব শেষ হয়ে গেল। কি অবস্থা মালিক ভাই, কই যান? টিকেট ওকে করতে যাইতেছি। কেন ভাই কি হয়েছে, ব্যবসা করেন না? 9 বছরে যা কামাইছি আজকে আমার সব শেষ, তোর বুদ্ধির কারণে এখন আমি ফতের ফকির। আমি কি জানি আপনি ব্যবসা লস দিবেন, আর ব্যবসা তো সে লাভের, আপনি লস দিলেন কেন? আপনি এখন যেভাবে বলতে আছেন মনে হইতেছে এখন সব দোষ আমারই। তোর কোনো দোষ নেই রে ভাই, সব দোষ আমার কপালের, আবার চলে যেতেছি বিদেশ। কি আর করেন ভাই, কপাল খারাপ। থাক তোরা দেশে, আমি গেলাম। ঠিক আছে ভাই যান। এই ভিডিওটি দেখে কি বুঝলেন সবাই কমেন্ট করবেন। সবাইকে একটা কথাই বলবো, কখনো কারো কান কথা শুনে নিজের আপন বাইকে করবেন না অবিশ্বাস, তাহলে আপনি হয়ে যাবেন সর্বশেষ। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দিবেন।